বরন্দ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের তালিকায় আরও আটজনের নাম রামেকে আরও একটি করোনা ওয়ার্ড চালু তবুও সামাল দেওয়া যাচ্ছে না রোগীর চাপ রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও আটজনের জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনামগঞ্জে তিনজন রয়েছেন মঙ্গলবার সকাল ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান এদের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি তিনি জানান গত আট দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আশি জন এর মধ্যে ঊনপঞ্চাশ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন পঁয়ত্রিশ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান মৃতদের চারজনের শরীরে করোনা ভাইরাস থাকলেও বাকিরা মারা যান নমুনা পরীক্ষার আগে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের শ্বাসকষ্ট সহ করোনার সব ধরনের উপসর্গ ছিল শনাক্তদের তিনজন রাজশাহীর একজন চাপাই নবাবগঞ্জের তিনি বলেন মঙ্গলবার সকাল ছটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান এর মধ্যে আইসিইউতে তিনজন উনচল্লিশ উনত্রিশ এবং বাইশ নং ওয়ার্ডে একজন করে এবং পঁচিশ নং ওয়ার্ডে দুইজন মারা যান এদিকে রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে গত চব্বিশ ঘন্টায় চারশো চারটি নমুনা পরীক্ষা করা হয় এতে একশো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এক্ষেত্রে শনাক্তের হার একচল্লিশ দশমিক আট তিন শতাংশ একের পর এক করোনা ওয়ার্ড বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না রোগীর চাপ এমন পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে তারপরেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চাপ রয়েছে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এ নিয়ে মোট বারোটি ওয়ার্ডে দুইশো চৌষট্টিটি বিছানার বিপরীতে ভর্তি আছেন দুইশো সাতাত্তর জন রোগী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন সোমবার পর্যন্ত হাসপাতালে একশো পঁয়ত্রিশটি শয্যা ছিল রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয় এখন আঠারোটি আইসিইউ সহ করোনা ইউনিটে মোট শয্যা দুইশো চৌষট্টিটি সেখানে রোগী ভর্তি করা হয়েছে দুশো সাতাত্তর জন অন্য রোগীরা মিজাতে অবস্থান করছেন তবে রাজশাহী জেলায় শনাক্তের হার আগের দিনের চেয়ে চার দশমিক চার পাঁচ শতাংশ কমে চল্লিশ দশমিক ছয় দুই শতাংশ হয়েছে তিনি বলেন বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন দুইশো সাতাত্তর জন তাদের মধ্যে রাজশাহীর একশো উনচল্লিশ জন আর চাপাই নবাবগঞ্জের একশো জন তাছাড়া নওগাঁয় তেরো নাটোরের সতেরো পাবনায় তিন ও কুষ্টিয়ায় তিনজন রয়েছেন দুইশো সাতাত্তর জনের মধ্যে সতেরো জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে তিনি জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহীর জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল সমাপনী খেলায় জেলায় আটটি উপজেলার অনুর্ধ সতেরো বালক বালিকারা অংশগ্রহণ করে এ সময় মেয়র লিটন বলেন ক্রিকেটের পাশাপাশি ফুটবলের উন্নয়নে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা একদিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে পারছেন অন্যদিকে আমরা নতুন ভালো খেলোয়াড় পাচ্ছি তিনি বলেন রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল হক জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার সাধারণ সম্পাদক নবী অনু টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের কোচ ম্যানেজার সহ অন্যান্যরা সমাপনী খেলায় বালক গ্রুপে তানুর উপজেলাকে চার এক গোলে হারিয়ে দুর্গাপুর এবং বালিকা গ্রুপে গোদাগরি উপজেলাকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চারঘাট উপজেলা এছাড়াও সিটি কর্পোরেশন পর্যায়ে বালকে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালিয়া এবং বালিকায় শাহমুখুম থানা করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংরা পুরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন শুরু হয়েছে বুধবার সকাল ছটা থেকে শুরু হয় এই লকডাউন সফল করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন করোনা সংক্রমণ রোধে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা এদিকে নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় স্থানীয়ভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে একশো জনের নমুনা সংগ্রহ করে চুয়াল্লিশ জনের পজিটিভ পাওয়া গেছে সংক্রমণের হার ছাব্বিশ দশমিক এক নয় শতাংশ তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ডিপার্টমেন্টের রিপোর্ট এখনও পৌঁছনি করোনা সংক্রমণে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ নামে একজন মৃত্যু হয়েছে গতকাল রাতে তার অবস্থা আশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় দিলীপ কুমার শহরের চকরামপুর এলাকার গোপাল নারায়ণের ছেলে এতে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো উনত্রিশ জনে এদিকে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান সাত দিনের লকডাউন সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনোভাবেই কাউকে এই লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করতে দেওয়া হবে না হাইকোর্টের নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বুধবার সকাল এগারোটায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা এ সময় বক্তারা বলেন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল শত বছরের ঐতিহ্যবাহী এই ইছামতি নদী পুনঃখননের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে সরকার ইছামতি নদী পুনর্জীবিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও কাজের তেমন কোনো অগ্রগতি নেই এই খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায় সারাভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছেন এই কাজের দেখভালের দায়িত্বে থাকা পাবনা পানি উন্নয়ন বোর্ড কোনো রকম নজরদারি করছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের পরে পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করেন এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইসামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম সহ অন্যান্যরা অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বুধবার বিকেলে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে মিলিত হন এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাদ্দাম হোসেন জুনায়দ আহমেদ আশিকুল ইসলাম সাইদুজ্জামান সজীব মির ওয়াকিল সম্রাট পিয়াস ও হৃদয়সহ অন্যান্যরা বক্তারা বলেন দুদকের দায়ের করা দুর্নীতির মামলার আসামি সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদাকে দ্রুত অপসারণ করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয় উল্লেখ্য গত সাত জুন সোমবার বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ডা হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক নওগাঁয় করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু শর্ত শিথিল করে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে যা আগামী ষোলো জুন পর্যন্ত বলবৎ থাকবে তবে সাত দিনের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন বুধবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হারুন রশিদ তিনি বলেন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় শর্ত শিথিল করে এখন জেলা সদর থেকে অর্ধেক যাত্রী নিয়ে এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে তবে জেলার নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার সাথে সকল পরিবহন বন্ধ থাকবে এবং জেলার সব ধরনের দোকানপাট ও শপিং মল স্বাস্থ্যবিধি মেনে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরাঁগুলো শুধুমাত্র পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে আগের মতোই চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলার সীমান্ত সংলগ্ন সকল হাটবাজারসমূহ সমূহ বন্ধ থাকবে এছাড়াও সকল পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন সমূহ বন্ধ থাকবে জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক রাজনৈতিক সভা ধর্মীয় অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান জন্মদিন ও পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে জুমার নামাজ সহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ বিশ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন এ সময় পুলিশ সুপার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া সিভিল সার্জন এ এবি এম আবু হানিফ এডিসি মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা প্রশাসন জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ